নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কঙ্কাল গল্প অবলম্বনে নাটক বিষকন্যা, নাটককার অপূর্ব দে, পরিচালনায় কমল দত্ত, কণ্ঠাভিনয়ে জয়তী চক্রবর্তী। নাটক বিষকন্যা। আমার কঙ্কালটা কোথায় রেখেছ কঙ্কালটা? এই ঝড়ের রাতে কেন খুঁজে মরছি কঙ্কালটা? ভারে খুঁজব না, আমার বুকের হাড় যে ওরই মধ্যে ছিল। আমার 26 বছরের রূপ যৌবন ওকে আশ্রয় করেই তো ছিল। একবার দেখতে ইচ্ছে করে না বুঝি? ভয় পেয়ে গেলে একলা আছ বুঝি, ঘুম আসছে না? তবে একটু বসি, একটু গল্প করা যাক। 35 বছর আগে আমি মানুষের সঙ্গে বসে গল্প করতাম, হাসতাম। তারপর 35 বছর আমি কেবল শ্মশানের বাতাসে হুহু শব্দ করে পেরিয়েছি। আজ তোমাকে আমার জীবনের কথা জানাতে খুব ইচ্ছে করছে। আমি কে? আমি বিষকন্যা। হ্যাঁ গো, হ্যাঁ, আমি বিষকন্যা। যখন ছোট ছিলাম, তোমাদের মতো মানুষ ছিলাম, তখন বর পেয়েছিলাম। বর তো নয়, সাক্ষাৎ যমদূত। বের কমাস পরেই এক অজানা রোগেই তার মৃত্যু হলো। আমার পরম পূজনীয় শ্বশুর মশাই, যিনি আমার হস্তরেখা বিচার করে বলেছিলেন সুলক্ষণা লক্ষ্মী শ্রী মেয়ে, মা লক্ষ্মী আমার ঘরে এসে ঘর আলো করবে, তিনি স্বামীর মৃত্যুর পর শাশুড়িকে বললেন, শাস্ত্রে যাকে বলে বিষকন্যা এ মেয়েটি তাই। সবার কাছেই আমি তখন বিষকন্যা, আমার রক্তে বিষ, নিঃশ্বাসে বিষ। কি গো মশাই, গল্পের আরম্ভটা কিরকম বেশ মজার, তাই না? সবে তো শুরু, রাত এখনো অনেক বাকি। বিষকন্যার বিষের কলসটি তো এখনো উপুর হয়নি। বিষকন্যা বলে সবাই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিল। আমিও মনের আনন্দে বাপের বাড়ি চলে এলাম। মা বাবাকে আগেই খেয়েছিলাম। নিজের বলতে ছিল এক দাদা, বিয়ে করেনি, তার কাছেই ফিরে এলাম। আমি তখন মুক্ত বিহঙ্গ, পায়ের শিকল কাটা। আমার মুক্তি বয়স বাড়তে লাগে আজকাল। তবে একটা ব্যাপার আমি শোনো না তো, ভাবছো টাটা করছি, কি করে তোমাকে প্রমাণ দেব যে যৌবনে আমি কতটা রূপসী ছিলাম? ওই যে কঙ্কালটা দেখছো, তার শূন্য কোটরের ওপর বড় বড় টানা টানা দুটো কাজল কালো চোখ ছিল, লাল ঠোঁটে সব সময় লেগে থাকতো রক্তিম হাসি, ডালিমের দানার মতো ছিল দাঁত, সারা শরীরে ছড়িয়ে থাকতো ভরা যৌবনের তেলব মদিরতা।
আমার কোনো সঙ্গিনী ছিল না, অন্তঃপুরে আমি একা। বাগানের বকুল গাছতলায় একাকী বসে ভাবতাম, সমস্ত পৃথিবীর আলো বাতাস ঘাস যেন আমাকেই ভালোবাসছে, পৃথিবীর সমস্ত পুরুষ যেন ঘাস হয়ে আমার পায়ের কাছে নীরবে মুক্ত হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি সর্বদা কল্পনায় এরূপ আচ্ছন্ন হয়ে থাকতাম আর মনে মনে বড় ব্যথা পেতাম। ব্যথা ভুলতে একদিন আমার জীবনে এলো শশী শেখর, আমার দাদার বন্ধু, ডাক্তার মানুষ। তিনি আমায় কনকচাপা বলে ডাকতেন। তিনি যখন আমাদের বাড়ি ডাক্তার হলেন, ঘন ঘন আসতে লাগলেন দাদার কাছে। তখন মনে হলো সমস্ত পুরুষ জাতি শশী শেখরের মূর্তি ধরে আমার সামনে হাজির হচ্ছে। কি মশাই, হিংসে হচ্ছে? ভাবছ শশী শেখর হলে মন্দ হতো না, তাই না? মন দিয়ে গল্পটা শোনো তাহলে। একদিন বাতলার দিন, এমন দিনে আমার ভিজতে ভীষণ ভালো লাগত, আর ভিজতে গিয়ে এলো ধুম জ্বর। ডাক্তারবাবু এলেন, দাদাকে বললেন একবার হাতটা দেখতে হবে। আমি আমার সুডল হাতখানা তার দিকে পাড়িয়ে দিলাম। এমন লাজুক ডাক্তার এর আগে আমি দেখিনি বাপু। কাঁপা কাঁপা হাতে তিনি আমার নাড়ি দেখলেন, জ্বরের উত্তাপ বুঝলেন। আমিও তার অন্তরে নাড়ি কিরূপ চলছে বোঝার চেষ্টা করলাম। আর দু চার দিন ডাক্তার ও রোগিনীর সাক্ষাৎ হল। আমার মনের আকাশে তিনি পূর্ণ শশী হয়ে উঠলেন। আমি সন্ধেবেলায় গোপনে বাসন্তী রঙের শাড়ি পরতাম, খোঁপায় জড়িয়ে নিতাম বেল ফুলের মালা, একটি আয়না নিয়ে বাগানে বসতাম, আয়নার দিকে চেয়ে একলা থেকে দুজনে হতাম, ডাক্তার হয়ে নিজেকে দেখতাম, মুগ্ধ হতাম, ভালোবাসতাম, আদর করতাম, আদর। ডাক্তার আমাদের বাড়িতে চেম্বার খুললেন। আমি মাঝে মাঝে গল্প করতে যেতাম, হাসতে হাসতে জেনে নিতাম ওষুধের কথা, বিষের কথা, কি করলে মানুষ মরে তার কথা। ভালোবাসার মরণকেই তখন পৃথিবীময় দেখতাম। হঠাৎ কয়েকদিন ধরে দেখলাম ডাক্তারবাবু অন্য মনুষ্য, আমার ধারে কাছে ঘেঁষেন না, আমাকে এড়িয়ে চলেন, আমাকে দেখলে কেমন যেন থতমতো খেয়ে যেতেন। একদিন বেশ সিজে গুজে আমাদের বাড়ি এলেন, গরদের পাঞ্জাবি, চুনট করা ধুতি, নাগড়াই জুতো, দাদার কাছ থেকে জুড়ি গাড়ি ধার চেয়ে রাখলেন, রাতে নাকি কোথায় যাবেন। ব্যাপারখানা কি জানতে দাদাকে জিজ্ঞাসা করলাম। দাদা বললেন ও মরতে যাচ্ছে। তারপরে দাদা খোলসা করে বললেন, শশীর আজ বিয়ে, ও বিয়ে করতে যাচ্ছে, নগদ ১২,০০০ টাকা যৌতুক নিচ্ছে। বুক ফেটে কান্না বের হয়ে এলো, দুকাল বেয়ে নেমে এলো গরম জল। বিয়ের কথা কেন তিনি গোপন করলেন? আমাকে এভাবে অপমান করার অর্থ কি? কোন পুরুষের উপর বিশ্বাস রাখব? দুঃখের আগুনে জ্বলে পুড়ে মরতে লাগলাম আমি। ডাক্তারের সঙ্গে দেখা হতেই হেসে বললাম, কি ডাক্তার মশাই, আজ নাকি আপনার বিয়ে? তা এত চুপে চুপে কেন? বাজনা নেই, বাদ্য নেই। উনি বললেন, বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দের? আমি বললাম, অবশ্যই অবশ্যই আনন্দের, বাজনা চাই, আলো চাই, বউ এলে কে বরণ করবেন? আচ্ছা ডাক্তার মশাই, তখনও কি আপনি রোগীর নাড়ি দেখে বেড়াবেন? লগ্ন অনেক রাতে ডাক্তার ছাদে বসে দাদার সঙ্গে মদ খাচ্ছিলেন। আমি গোপনে ডাক্তারখানায় গিয়ে খানিকটা বিষের গুঁড়া নিয়ে এসেছিলাম, ডাক্তারের গ্লাসে সেই গুঁড়ার কিছুটা মিশিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমি যে বিষকন্যা, সারা অঙ্গে আমার প্রতিহিংসার বিষ, আমার মনের আকাশের চাঁদ ডুবছিল আর নীল
নীল আকাশে তখন চাঁদ উঠল। বললাম, ডাক্তারবাবু, লগ্ন যে বয়ে যায়, যাত্রার সময় হয়েছে যে। ডাক্তার এক চুমুকে ক্লাস শেষ করল, করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো এবং গদগদ কণ্ঠে বলল, তবে চললাম। ডাক্তার চলে গেলে আমি লাল বেনারসি শাড়ি পরলাম, যতগুলি গয়না সিন্ধুকে ছিল সব পরলাম, সব সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম, সেই বকুল তলায় বিছানা পাতলাম। বড় সুন্দর রাত, ফুটফুটে জ্যোৎস্না, দক্ষিণা বাতাসে ভেসে আসছে চুঁই আর বেল ফুলের গন্ধ। বাকি গুঁড়োটুকু আমি আকাশ, জ্যোৎস্না, চাঁদ, বাড়িঘর, সব দূরে সরে যেতে লাগলো, চোখ বুঝে আসতে লাগলো, হারিয়ে গেল আমার বিয়ের সাজ, অনন্ত কালের বাসর ঘর। ঠুঁটির কোণে হাসি নিয়ে মনে মনে বললাম, মরণ রে তুহু মম শ্যাম সমান, মরণ রে তুহু মম শ্যাম সমান। আমিও মরলাম, নিরুপমাও মরেছে, তবে একাকী তিলে তিলে মরেছে। আমি আগে মেরেছি, তারপর মরেছি। বিষকন্যার এ কাজ ঠিক হয়েছে কিনা তোমরাই বিচার করো। আমার কথাটি ফুরল, নটে গাছটি মরল। নমস্কার।